আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারে কেন প্রোফাইল অ্যাপ্রুভ করতেছে না বা গিগ অ্যাপ্রুভ করতেছে না, এর সমাধান কি, আমরা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করলে আমাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করবে এবং কোন কাজগুলো করলে আমাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করবে না, কোন কাজগুলো করতে হবে আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য, সে সমস্ত বিষয় নিয়ে আজকের ক্লাসটা আমি করতে যাচ্ছি। তো যারা আমাদের এখানে কমেন্ট করছেন বা আমাদেরকে ফোন দিছেন যে ভাই আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছে না, আমাদের গিগ অ্যাপ্রুভ করতেছে না, এখানে আমরা কিভাবে আমাদের নতুন প্রোফাইল অ্যাপ্রুভ করাবো বা আমাদের গিগুলো অ্যাপ্রুভ করাবো সেই বিষয়ে একটা ভিডিও বানান, তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা হইল। তো আজকের মূল বিষয় হচ্ছে এক কথায় যে আপনার ফাইবার অ্যাকাউন্ট কেন অ্যাপ্রুভ করতেছে না বা কীভাবে অ্যাকাউন্ট তৈরি করলে আপনি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবে বা ফাইবার আপনার গিগটা অ্যাপ্রুভ করবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। তো আজকে আমি প্রথমে বলবো যে আমরা যখন একটা ছবি ব্যবহার করব, ফার্স্ট রিজন হতে পারে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না করার পিছনে, ফার্স্ট রিজন সেটা হচ্ছে যে আপনার ছবিটা টোটালি ক্লিয়ার না বা কোয়ালিটিফুল ছবি না। যেমন আমরা অনেকে আসি, আমাদের ছবি দেখা যায় যে দেই, সে ছবিটা প্রপারলি হয় না, এক মুখের এক পার্টি দেখা যায়, আরেক পার্টি দেখা যায় না, আবার ধরেন ঘোলা টাইপের বা ছবিটা ক্লিয়ার না, এরকম যদি ছবি থাকে সেই ছবিটা অবশ্যই ইগনোর করতে হবে আপনাকে একদম। এখানে আমি একটা প্রোফাইল রাখছি, এই প্রোফাইলের মতো অবশ্যই আপনাকে ছবিটা ব্যবহার করতে হবে, এরকম টাইপের ছবিগুলো যতটা সম্ভব আপনি ব্যবহার করার চেষ্টা করবেন, যে আপনার ব্যতীত মানে ফেক কোনো মহিলা মানুষ হোক বা পুরুষ মানুষ হোক বা নাটক সিনেমার কোনো ধরনের নায়ক নায়িকার ছবি বা ফেক কোনো ছবি ব্যবহার করা যাবে না ফাইবার প্রোফাইলের ভিতরে, তাহলে আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ করবে না। যে আপনার ইউজার নেমটা অবশ্যই আপনার নামের সাথে যে কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারেন, ইউজার নেমটা হচ্ছে অবশ্যই আপনার ইউজার নেমের পরে সংখ্যা ব্যবহার করতে হবে, 1, 2, 3 হতে পারে, এই টাইপের সংখ্যাগুলো ব্যবহার করবেন। অবশ্যই আপনি কোনো যে ক্যাটাগরি সার্ভিস দিতেছেন, যেমন ইউটিউব হোক, এসইও হোক, কেউ কেউ আছে কি আমরা নীল প্যাটেল, তারপরে এসই এক্সপার্ট বা বিডিএসি এক্সপার্ট, এরকম টাইপের আমরা ইউজার নেমগুলো ব্যবহার করি, এখন আর এগুলো করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ নাও করতে পারে। অবশ্যই আপনার নামের পরে আপনি ওয়ার্ড বা আপনি সংখ্যা ব্যবহার করবেন। ওকে, এটা করার পরে এখানে যে আপনার একটা সংক্ষিপ্ত স্টোরি লিখতে হয়, এটা অবশ্যই আপনার কাজের সাথে মিল রেখে আপনাকে এই স্টোরিটা লিখতে হবে, ওকে, যেটা আপনার কাজ ব্যতীত অন্য কোনো স্টোরি এখানে প্রোভাইড করবেন না। এটা করার পরে আপনি চলে আসবেন নিচের দিকে, তার মানে আমি এখানে কিন্তু তিনটা জিনিস বলছি, একটা হচ্ছে ছবি, ইউজার নেম এবং স্টোরি। স্টোরি ব্যবহার করার পর এবার আসুন হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আপনি কারোর ডেসক্রিপশন কপি করে, একটা লাইনও কপি করে আপনি দিতে পারবেন না, আপনার সম্পর্কে বা আপনি কী, হতে পারে আপনার সম্পর্কে বলবেন যে আপনি কী কী বিষয়গুলো শিখছেন বা কাজ করছেন এগুলো বলবেন, অথবা আপনি কোন ধরনের স্কিলগুলো পারেন সেগুলো আপনার বায়োতে তুলে ধরবেন, মানে ডেসক্রিপশনের এখানে তুলে ধরবেন পরিষ্কারভাবে, অন্যের তা কোনো কিছু চুরি করার চিন্তাভাবনা করবেন না। প্রোফাইল অ্যাপ্রুভ করার জন্য যদি না করতে চান যে আমার প্রোফাইল অ্যাপ্রুভ করার দরকার নাই, তাহলে চুরি করেন, সমস্যা নাই। আর যদি মনে হয় যে আপনি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করানোর দরকার, তাহলে আপনাকে চুরি না করে নিজেকে মাথা খাটায় নিজেরই আইডিয়া নিতে পারেন, নো প্রবলেম। আইডিয়া নেওয়ার জন্য অ্যাভেলেবল জায়গা আছে, আপনি অন্যের অ্যাকাউন্ট দেখতে পারেন আইডিয়া নেওয়ার জন্য, তারা একভাবে লেখছে আপনি আরেকভাবে লেখেন, সমস্যা নাই। কিন্তু হুবহু একটা লাইন চুরি করে আইনা কপি করে ওইখানে কপি টু পেস্ট করে দিলেন, তাহলে কিন্তু হবে না। অবশ্যই এগুলো মাথায় রেখে আপনাকে একটা ডেসক্রিপশন তৈরি করতে হবে। তাহলে আমি 4 নম্বরে আমি বলে দিলাম যে আপনাকে কী করতে হবে, যে ডেসক্রিপশনটা অবশ্যই কোনো প্রকার কপিরাইট করা যাবে না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হতে পারে। তো ডেসক্রিপশনটা ইউনিক করে আপনি লিখবেন। তারপরে আসি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। যে কয়টা ল্যাঙ্গুয়েজ আপনি পারেন সে কয়টা আপনি এখানে দেওয়ার পরে নিচের দিকে আসবেন হচ্ছে স্কিল। এটা হচ্ছে আমি বল দিই 5 নম্বরে মেন পয়েন্ট, মেন পয়েন্টগুলো আমি নাম্বারিং করতেছি। ওকে, 5 নম্বরে কী করবেন, আপনি যে স্কিলগুলো পারেন সেই স্কিলগুলো এখানে অ্যালাও আছে কি না বা এখানে সার্চ করলে পাওয়া যায় কি না, আমরা যখন অ্যাড করি সেগুলো যদি পাওয়া যায় সেগুলো স্কিল আপনারা এখানে অ্যাড করবেন, মোটামুটি 10-12টা অ্যাড করবেন। ওকে, 10 থেকে 12টা অ্যাড করলে এনাফ, আর কিছু লাগবে না। 10টা অ্যাড করার পরে স্কিলটা প্রপারলি আপনার কাজের সাথে ডেসক্রিপশনের সাথে যেন মিল রেখে, যে আপনি ওইখানে কী সার্ভিস দিতেছেন আর নিচে কী ধরনের স্কিল ব্যবহার করতেছেন, এটা অবশ্যই খেয়াল রেখে আপনাকে স্কিলগুলোকে বসাতে হবে, তাহলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি।
তো এটা হয়ে গেল। এবার আসি এডুকেশনগুলো আপনি বসাবেন প্রপারলি, সার্টিফিকেশন সার্টিফিকেশন যদি থাকে তো সেগুলো এখানে সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি সেটা এখানে বসাবেন, যদি না থাকে তাহলে আপনি স্কিপ করতে পারেন, সমস্যা নাই। এবার এগুলো করার পরে মোটামুটি আমি কিন্তু পাঁচটা ছয়টা বিষয় আমি বলছি, এবার আসি হচ্ছে মেন কিছু কাহিনী বলি, সেটা হচ্ছে আপনাকে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোকে অবশ্যই বসাতে হবে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। ওকে, আপনার প্রোফাইলের ভিতরে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বসানোর জায়গা আছে, তো আপনি একটু দেখলেই দেখতে পারবেন বিভিন্ন ধরনের। আমি ওকে এখানে দেখবেন কিছু আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে লিঙ্ক করতে বলতেছে, এগুলো অবশ্যই আপনাকে লিঙ্কগুলো করে নেবেন, সবগুলোই লিঙ্ক করে নেবেন। মানে একটা অ্যাকাউন্ট তৈরি করার পরে সবগুলো এখানে অ্যাড করে নেবেন, এগুলো অ্যাকাউন্ট করে করে অ্যাড করবেন, ঠিক আছে? এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো আপনি লিঙ্ক করবেন, লিঙ্ক করার পরে আপনি গিগ বানাবেন, তার আগে গিগ বানাবেন না। এটা করার পরে ঠিক আছে, ক্যাটাগরি ক্যাটাগরি কোথা থেকে বসাবেন, আপনি কি করবেন নিচের দিকে আসবেন, এখানে দেখেন আমরা গিকের নিচের দিকে আসলে দেখবেন যে বিকমে সেলার নামের একটা অপশন আছে, বিকমে সেলার, এই যে দেখেন এখানে আমরা বিকমে সেলারে ক্লিক করব। এখানে আসা এটা অবশ্যই 100% করতে হবে। এটা করার পরে দেখেন বিকমে সেলার এখানে ক্লিক করবেন। ওকে, বিকমে সেলারে ক্লিক করার পর এখানে দেখবেন কন্টিনিউ লেখা আসবে, কন্টিনিউ ক্লিক করবেন, কন্টিনিউর পরে আবার কন্টিনিউতে ক্লিক করবেন, আবার এখান থেকে কন্টিনিউ করবেন। তো এখানে আপনার নাম ব্যবহার করবেন, ডেসক্রিপশন তো দিতে হবে, তারপরে আবার কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে দেখেন কিছু স্কিল দিতে হয়, এটা হচ্ছে পার্সোনাল ইনফো, এগুলো অবশ্যই 100% করার ট্রাই করবেন, কারণ এটা আমার 80% করছি আমাদের সময়, 19 সালের সময় আমরা কিন্তু এটা 80% করছি, এখন আমাদের 100% করার দরকার নাই, কিন্তু আপনাদের অবশ্যই 100% করতে হবে, কারণ এগুলো আমাদের অনেক পুরাতন অ্যাকাউন্ট, ঠিক আছে? আপনাকে নতুনই নতুন অ্যাকাউন্ট তৈরি করতে গেলে অবশ্যই 100% এটা কমপ্লিট করতে হবে। ওকে, তো এখানে কি করবেন, এই ধরনের স্কিলগুলো আপনার যে কাজের স্কিলের সাথে যায় এরকম স্কিলগুলো এখানে অ্যাড করবেন। ওকে, দেখেন আমার এখানে মোটামুটি অ্যাড করা আছে এগুলো। করার পরে আপনি কি করবেন, নিচের দিকে আসবেন, এখানে দেখেন উপরের দিকে ক্লিক করলে লিঙ্কিং মানে লিঙ্কড যেগুলো অ্যাকাউন্ট লিঙ্ক করছেন সেগুলো এখানে দেখাবে, আপনি সবগুলো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন, মানে করেন লিঙ্ক করবেন, সরি লিঙ্ক করবেন। লিঙ্ক করার পরে এখানে আপনার এখানে এই ফোন নাম্বার এগুলো ভেরিফাই করে সব কিছু করার পরে আপনি দেখতে পারবেন এখানে 100% হবে, এটা অবশ্যই মাস্ট বি আপনাকে করতে হবে। এটা করার পরে আপনার পোর্টফোলিও, আপনি যে পোর্টফোলিওগুলো অ্যাড করবেন সেই পোর্টফোলিওগুলো অবশ্যই কোয়ালিটিফুল পোর্টফোলিও হতে হবে। ওকে, কোয়ালিটিফুল পোর্টফোলিও হতে হবে, তাহলে আপনার প্রোফাইল অ্যাপ্রুভ করার সম্ভাবনা থাকবে। ওকে, এবার আমি বলবো হচ্ছে, ধরেন আপনার যখন গিগ পাবলিশ করা দরকার পড়ে, আপনি কি অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে গিগ পাবলিশ করবেন? না, অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি 2-3 দিন সময় স্পেন্ড করবেন, মানে হচ্ছে সময়ে কোনো কাজ করবেন না, ফাইবারে জাস্ট অ্যাক্টিভ থাকবেন, তারপরে আপনি মূলত গিগগুলো তৈরি করবেন, 2-3 দিন আপনি অপেক্ষা করবেন, তারপরে গিগ বানাবেন, তার আগে যেন গিগ বানান না, আজকে অ্যাকাউন্ট করে কালকে গিগ বানাবেন এরকম কাজগুলো করা যাবে না। ওকে, আপনাকে 2 দিন সময়, 2-3 দিন সময় নিয়ে তারপরে ওয়েট করে তারপরে আপনাকে গিগ বানাইতে হবে। ওকে, এবার আসি একই কম্পিউটার থেকে, মানে একটা কম্পিউটার থেকে বা একই আইপি অ্যাড্রেস থেকে যদি আপনি পূর্বে কোনো অ্যাকাউন্ট তৈরি করে থাকেন বা অ্যাকাউন্ট ডিজেবল করছে এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, আপনার কম্পিউটারের উইন্ডোজটা দিতে হবে এবং আপনি যে ব্রাউজার থেকে অ্যাকাউন্টগুলো করছেন সেই ব্রাউজারটাকে ক্লিন করে নিতে হবে, এবং আপনাকে আরও কিছু কাজ করতে হবে অন্যের ফোন থেকে, মানে মোবাইল নেটওয়ার্ক থেকে, মানে মোবাইলের যে সিমের যে নেটওয়ার্ক আছে, বা আপনি ধরেন 1 GB কিনলেন মোবাইল নেট থেকে, আপনি মোবাইলের ব্রাউজার থেকে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, করে ওইখান থেকে ভেরিফাই করবেন, ভেরিফাই করার পর আপনি আপনার কম্পিউটারে সেটা ওপেন করবেন। কিন্তু তারপরে কিন্তু অবশ্যই আপনাকে উইন্ডোজ দেওয়ার পরে কিন্তু আপনি আপনার কম্পিউটারে লগ ইন করবেন, তার আগে কিন্তু লগ ইন করলে আপনার এই অ্যাকাউন্টও যাওয়ার সম্ভাবনা আছে। তো এইগুলো কাজ করলে আশা করি যে আপনার প্রোফাইল অ্যাপ্রুভ করবে এবং কোনো সমস্যা হবে না। অবশ্যই এখানে মূল কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে যদি কোয়ালিটিফুল তারা মনে করে তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ করবে। যদি আপনি যদি এখানে আমার কথাগুলো 1% করেন, না মানেন, তাহলে কিন্তু আশা করি যে আপনি অ্যাকাউন্টে প্রপারলি অ্যাপ্রুভ হবে না, বা আপনার প্রোফাইল কিন্তু অ্যাপ্রুভ হবে না। এখানে আমি যতগুলো পয়েন্ট বললাম এগুলো সবই গুরুত্বপূর্ণ, তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন।
তো যদি এরপরেও যদি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না করে সমস্যা নাই, আমাকে বললেন আমি সিস্টেম করে আরও কিছু সিস্টেম দেখাই দিবনি, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবো কী কো অ্যাপ্রুভ করবো, কারণ আমাদের স্টুডেন্টরা অলরেডি সবাই অ্যাকাউন্ট করছে, এই মাসে মোটামুটি 22 জনের মতো অ্যাড হয়ে গেছে, 22 জনই মোটামুটি তারা অ্যাকাউন্ট করছে, গিকো বানাইতেছে, কিন্তু আপনাদের এরকম হবে কারণ কি? কারণ আপনারা হয় এখানে মূল হতে পারে যে আপনারা সময় নেন না, যে অ্যাকাউন্ট তৈরি করার পরে পরেই আপনি গিক তৈরি করে ফেলেন, একদিনেই সব কাজ করতে চান, এরকম না, একটু ওয়েট করেন, রয়ে শুয়ে খান, সমস্যা নাই, তো সমস্যা নাই, যদি কোনো প্রবলেম হয় মেসেজ কমেন্ট ওপেন আছে করেন, আর প্রবলেম হইলে আমি ওখানে রিপ্লাই করব, আর যদি গুরুত্বপূর্ণ প্রবলেম হয় কল করবেন, স্ক্রিনের ভিতরে নাম্বার দেওয়া থাকবে। তো আশা করি বিষয়গুলো বোঝা গেছে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।